বিপিএল শুরু হচ্ছে, প্রিপারেশন লাগবে প্রায় আড়াই মাসের মতো হচ্ছে, যে মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি, তো স্বাভাবিকভাবেই রেডি হওয়ার জন্য তো সময় লাগবে, তো এই কারণে আসলে সময় নষ্ট করতে চাইনি। প্র্যাকটিস শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে, বলিং ফিঙ্গার যেহেতু তো স্বাভাবিকভাবেই কিছুদিন সময় লাগবে, বাট ইম্প্রুভ হচ্ছে ভালোই। স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে, আমার মনে হয় ব্যালেন্স দল, সাথে সাথে অন্যান্য দলগুলো অনেক শক্তিশালী, বাট যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও তাদের সেটাই টার্গেট থাকবে। প্রতিবারই তো বেশি এক্সপেকটেশন থাকে, এবারও তাই থাকবে, যেহেতু টি টোয়েন্টি ফর্মেটটা লাস্ট এক বছর আমরা খুব ভালো খেলেছি, টিমটাও এখন ব্যালেন্সড আছে, ফর্মেও আছে, সবাই ভালো খেলছে, নিউজিল্যান্ডেও সবাই ভালো খেলেছে, তো স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন তো বেশি থাকবেই। খেলা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে, যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা স্যুট করবে বেশি, তো আমাদের সুযোগ আছে।